ভিডিও এমন অনেক টিপস আমি তোমাদেরকে দেব যাতে খুব সহজে তোমরা ছবিগুলো এঁকে ফেলতে পারবে এবং তোমরা পরীক্ষায় কিন্তু ফুল মার্কস পাবে। তার আগে বলে রাখি, মাধ্যমিক 2022 এর ক্ষেত্রে কিন্তু তিনটে ছবি ভীষণ ইম্পর্টেন্ট, মানবচক্ষুর অভ্যন্তরীণ গঠন, প্রতিবর্ত পথ এবং নিউরনের ছবি। চোখের অভ্যন্তরীণ গঠন এবং নিউরনের ছবি আমি কিন্তু আগেই আমার চ্যানেলে আপলোড করেছি, যদি সেটা না দেখে থাকো অবশ্যই নিচে থাকা ডেসক্রিপশন বক্সে বা উপরে আই বাটনে থাকা লিঙ্কটায় ক্লিক করবে, তাহলে সেই ছবিগুলো তোমরা কিভাবে আঁকবে সেটা খুব সহজেই দেখে নিতে পারবে। আজকে আমি দেখাচ্ছি কিভাবে প্রতিবর্ত পথ খুব সহজে এঁকে ফেলতে পারবে, খুব কম সময় আঁকতে পারবে এবং এইভাবে আঁকলে তোমরা পরীক্ষায় ফুল মার্কস পাবে গ্যারেন্টেড। তো চলো শুরু থেকে শেষ অবধি দেখো, ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, তোমার বন্ধুদের সাথেও এটা আরো আরো বেশি করে শেয়ার করো যাতে তারাও পরীক্ষায় ফুল মার্কস আনতে পারে। আর যদি নতুন হও আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে এরকম অনেক অনেক ভিডিও তোমরা পড়া সংক্রান্ত বা লাইফ সায়েন্স সংক্রান্ত আমার চ্যানেলে দেখতে পাও। তো চলো চলে যাচ্ছি সরাসরি ছবি আঁকায়, লেটস স্টার্ট। সবার প্রথমে দেখো এরকম একটা এইচ আঁকবো, এইচের নিচের দিকটা একটু সরু হবে, ওপর দিকটা চওড়া। তারপর এর দুদিক দিয়ে এরকম হাফ রাউন্ড মতো আঁকবো যেটা একটু ডিম্বাকার হবে। এরপর এই পাশে একটা ফুলের পাপড়ির মতো আঁকলাম আর এই পাশে আরেকটা আঁকলাম, ব্যাস হয়ে গেল প্রতিবর্ত পথ। বুঝতে পারলে না? তো তো দেখো মাঝখানে একটা গোল আঁকলাম আর তার সাইড দিয়ে এই এইচটাকে ঘিরে এইভাবে একটা অংশ করলাম যেটা হয়ে গেল আমাদের ধূসর বস্তু। এরপর যে পাঁপড়ির মতো অংশটা করেছি তার দুদিক দিয়ে ঠিক এইভাবে আমরা দাগ টেনে দেব যেটা হয়ে গেল আমাদের দুদিকের বাহু যেখান থেকে নিউরনটা নির্গত হচ্ছে, ঠিক এইভাবে। এরপর যে হাফ রাউন্ডটা করেছিলাম সেটাকে এইভাবে এঁকে দিলাম, ব্যাস দেখো কত সহজে হয়ে গেল আমাদের প্রতিবর্ত পথের ছবি। এরপর ভেতরের যে দাগগুলো আমরা এঁকেছিলাম সেগুলো আমরা রাবার দিয়ে মুছে দিলাম। এরপর আঁকবো নিউরন। সবার প্রথমেই এঁকে নিচ্ছি কি মাঝখানে যেই নিউরনটা রিলে নিউরন বা সহযোগী নিউরন, তার নিচে যে নিউরনটা থাকে সেটা হচ্ছে কারক অংশ পর্যন্ত যায় এবং এটা চেষ্টীয় বা মোটর নিউরন। আর এই অংশটা যেটা আমাদের উদ্দীপনা গ্রহণ করে এটা হচ্ছে সংবেদী নিউরন বা সেন্সারি নিউরন। এরপর একটা হাত আঁকবো, যেই হাতটা একটা গরম তাওয়া বা গরম কিছুর ওপর লেগেছে যার ফলে আমাদের সেন্স অর্গান সেটা সেন্স করতে পারছে এবং উদ্দীপনাটা গ্রাহক অংশ দ্বারা গৃহীত হয়ে সেটা চলে যাচ্ছে সংবেদী নিউরনের মাধ্যমে মস্তিষ্কে এবং সেখান থেকে উদ্দীপনার এগেনস্টে কী রিয়াকশন হবে সেটা চলে আসছে চেষ্টীয় নিউরনের মাধ্যমে কারক অংশে। দেখো পথটাকেও এভাবে আমরা চিহ্নিত করে দিলাম কোন দিক দিয়ে যাচ্ছে আর উদ্দীপনা কোথায় আসছে। এরপর আমরা করব পয়েন্টিং। আবারও বলে দিই, একদিকে দাগ টেনে নিয়ে সমস্ত পয়েন্টিং একই দিকে করব, চারিদিকে পয়েন্টিং করব না। এটা হলো সেন্সারি নিউরন বা সংবেদী নিউরন। এরপর রয়েছে কি আমাদের ধূসর বস্তু এবং শ্বেত বস্তু। তার আগে এই যে গোল মতো অংশটা এটাকে বলা হচ্ছে নিউরোসিল। এরপরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে শ্বেত বস্তু বা হোয়াইট ম্যাটার। এরপর যে এইচের মতো অংশটা আমরা এঁকে চারিদিকে বাটারফ্লাইয়ের মতো করে দিয়েছিলাম সেটাকে বলা হচ্ছে গ্রে ম্যাটার বা ধূসর বস্তু। তারপরে রয়েছে কি রিলে নিউরন বা সংযোগী নিউরন, যা কিনা গ্রাহক অংশ থেকে উদ্দীপনা নিয়ে কারক অংশে কী রিয়াকশন হবে সেটা প্রেরণ করছে। আর এটা হলো কি চেষ্টীয় নিউরন, যেটা উদ্দীপনাকে কারক অংশ পর্যন্ত পৌঁছে দিচ্ছে। এই অংশটা কি কারক অংশ বা ইফেক্টার, যেটা কিনা এই যে গরম তাওয়াটায় হাত দেওয়ার ফলে আমাদের হাতটা তুলে নিতে হবে সেই ইনফরমেশনটাকে হাতের অবধি পৌঁছে দিচ্ছে। আর এই অংশটা হচ্ছে রিসেপ্টার বা গ্রাহক অংশ, যা উদ্দীপনা গ্রহণ করছে। আর সবশেষে অবশ্যই লিখে দেব যে এটা কিসের ছবি, রিফ্লেক্স আর্ক বা প্রতিবর্ত পথের চিত্র। ব্যাস
হয়ে গেল। দেখো কত সহজে আমরা পুরো ছবিটা এঁকে ফেললাম। ধূসর বস্তুটাকে পেন্সিল দিয়ে একটু গাঢ় রং করে দিলাম, যাতে শ্বেত বস্তু আর ধূসর বস্তুকে আলাদা করা যায়। ব্যাস কমপ্লিট। সহজে আমরা প্রতিবর্ত পথের ছবিটা এঁকে ফেলতে পারলাম এবং কত কম সময়ে। টিপস গুলো সব মাথায় রেখো। ছবির একদিকে অবশ্যই লেবেলিং করবে, চারিদিকে লেবেলিং করবে না, সেটা আনসাইন্টিফিক। অবশ্যই ছবির নিচে লিখে দেবে যে এটা কিসের ছবি এবং ছবিটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এই তিনটে টিপস মাথায় রাখবে এবং এইভাবে ছবিটা আঁকার চেষ্টা করবে, তাহলে একটা পারফেক্ট ছবি হবে এবং এতে তোমরা ফুল মার্কস পাবে, এটা গ্যারেন্টেড। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য, লাইফ সায়েন্সের আরও অনেক টপিক্সের ওপর লেকচার পাওয়ার জন্য। আশা করছি প্রত্যেকের পরীক্ষা খুব 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 ভালো কাটুক এবং প্রত্যেকে খুব খুব নাম্বার পাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।